আমরা প্রতিটি ভগ্নাংশের তিনটি করে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করব। কোশ্চেন নাম্বার পাঁচ, পাঁচের ডি, ছয় পূর্ণ একের ছয়, এটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে নেই। ছয় ছয় ছত্রিশ একে সাঁত্রিশ, সাঁত্রিশ বাই ছয়। এবার আমরা লফকে এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। তো প্রথমে একে দুই দিয়ে, নিচেরটাকে দুই দিয়ে গুণ করব, তারপরে লফকে তিন দিয়ে, হরকেও তিন দিয়ে গুণ করব, লফকে চার দিয়ে, হরকেও চার দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ একই সংখ্যা দিয়ে উপর নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করি, তাহলে ছয়কেও দুই দিয়ে গুণ করতে হবে, সাঁত্রিশকে তিন দিয়ে গুণ করি, ছয়কেও আমরা তিন দিয়ে গুণ করব, সমান সাঁত্রিশকে চার দিয়ে গুণ করব, ছয়কে আমরা চার দিয়ে গুণ করব। তাহলে গুণ করি, সাত দুগুণ চোদ্দ, চোদ্দ তিন দুগুণ ছয় একে সাত, চুয়াত্তর বাই বারো, তিন সাতে একুশ, তিন তিরিখে নয়, দুয়ে এগারো, একশো এগারো বাই আঠারো, চার সাতে আঠাশ, তিন চারে বারো, তেরো চোদ্দ, একশো আটচল্লিশ বাই চব্বিশ। ছয় নম্বর, ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। ছয়ের ডিএটটা দেখি, দুশো তেতাল্লিশ ডিভাইডেড বাই চারশো পাঁচ। এবার আমরা উপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু এখানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে না। এবার দেখি তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তিন দিয়ে কখন ভাগ করা যাবে? যখন এই অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে। চার দুই ছয়, তিনে নয়, অঙ্কগুলো যোগ করলাম, অঙ্কগুলির সমষ্টি নয় হলো, নয়কে তিন দিয়ে ভাগ করতে পারবো। আবার চার যোগ পাঁচ নয়, এটাকেও তিন দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করে তিন আটে চব্বিশ, তিন অক্ষে তিন, আবার এটাকে তিন অক্ষে তিন, তিন তিরিখে নয়, তিন পাঁচে পনেরো। আবার এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো, পাঁচ তিন আটাকে নয়, আটাকে নয়, তিন দিয়ে ভাগ করি, তিন সাতাশ এবং একাশি, তিন দিয়ে একশো পঁয়ত্রিশকে ভাগ করি, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো। আবার তিন দিয়ে, তিন নং সাতাশ, তিন পনেরো পঁয়তাল্লিশ, তিন তিরিখে নয়, তিন পাঁচে পনেরো, সমান দাঁড়ালো তিনের পাঁচ। তাহলে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে তিনের পাঁচ আমরা পাব। সাতের দাগে রয়েছে যে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেব। চার পাঁচে কুড়ি আর তিনে তেইশের চার, পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচে পঞ্চাশের নয়, পাঁচ বারো ষাট, আর আটে আটষট্টি বাই বারো। এবার নিচের যে হরগুলো রয়েছে, হরগুলো এক নেই, তা আমরা বুঝতে পারছি না কোনটা ছোট কোনটা বড়। লব দেখে বোঝা যাবে না, আমাদের হরগুলোকে এক করে নিতে হবে। হরগুলো যদি এক করা যায়, তারপর আমরা বুঝতে পারবো যে উপরের যে লব, যে সংখ্যাগুলো ছোট, যার ছোট সে সব থেকে ছোট হবে, যার বড় সে সব থেকে বড় হবে। তাহলে প্রথমে আমাকে হরগুলোকে লসাগু করতে হবে। চার নয় বারোকে লসাগু করি। প্রথমে দুই দিয়ে, দুই দুগুণ চার, নয় নেমে গেল, ছয় দুগুণ বারো, আবার দুই, এক নয়, তিন দুগুণ ছয়, তিনবার এক, তিন তিরিখে নয়, তিন অক্ষে তিন। এবার আমাদের লসাগু কী হলো? দুই গুণ দুই গুণ তিন গুণ তিন, দুই দুগুণ চার, তিন তিরিখে নয়, চার নয় ছত্রিশ। তাহলে লসাগু দাঁড়ালো ছত্রিশ। এইবার আমরা প্রত্যেকটার হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে প্রথমটার হর হচ্ছে চার, চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ নয় পাবো। তাহলে এখানে আমরা লিখব তেইশ গুণ নয়, চার গুণ নয়। এরপর নয় দিয়ে ছত্রিশকে ভাগ করি, চার নং ছত্রিশ চার পাবো। তাহলে পঞ্চাশ গুণ চার, নয় গুণ চার। বারো দিয়ে ছত্রিশকে ভাগ করব, তিন বারো ছত্রিশ, আটষট্টি গুণ তিন, বারো গুণ তিন। এবার আমরা গুণ করব,
তেইশকে নয় দ্বিগুণ করি, তিন নং সাতাশ, নয় দ্বিগুণ আঠারো, আর দুই এক কুড়ি, দুশো সাত ডিভাইডেড বাই ছত্রিশ, পঞ্চাশকে চার দিয়ে গুণ করলে হবে দুশো, নিচে ছত্রিশ, আটষট্টিকে তিন দিয়ে গুণ করি, তিন আটে চব্বিশ, তিনশো আঠারো, আঠারো দিয়ে কুড়ি, দুশো চার বাই ছত্রিশ। ভগ্নাংশগুলো পেলাম, সেই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা লব সব থেকে ছোট, তাহলে এখানে লব হচ্ছে সব থেকে ছোট হচ্ছে দুশো, তো দুশো বাই ছত্রিশ, দুশো বাই ছত্রিশ সব থেকে ছোট, দুশোর পরে আছে দুশো চার, তাহলে দুশো চার বাই ছত্রিশ, দুশো চারের থেকে বড় দুশো সাত, দুশো সাত বাই ছত্রিশ, তাহলে আমরা লিখতে পারি। অর্থাৎ আমাদের কোশ্চেনটা ছিল কি, দুশো মানে হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচের নয়, তাহলে আমরা লিখবো পাঁচ পূর্ণ পাঁচের নয় সব থেকে ছোট, তার থেকে বড় দুশো চারের হবে পাঁচ পূর্ণ আটের বারো, পাঁচ পূর্ণ আটের বারো, তার থেকে বড় অর্থাৎ সব থেকে বড় দুশো সাত মানে হবে পাঁচ পূর্ণ তিনের চার। আটের দাগের ভগ্নাংশগুলোকে আমরা যোগ বিয়োগ করবো অর্থাৎ সরল করি। প্রথম এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেব, চার সাতে আঠাশ, একে উনত্রিশ, উনত্রিশ বাই সাত যোগ পাঁচ দুগুণ দশ, দুই বারো, বারো বাই পাঁচ মাইনাস ফাইভ, লসাগু করি। এখানে উনত্রিশ বাই সাত বারোর পাঁচ, এখানে পাঁচ শুধু পাঁচ দেওয়া আছে অর্থাৎ এর কোনো হর নেই, এর কোনো হর নেই মানে পাঁচের নিচে আমরা এক ধরতে পারি। তাহলে আমরা এই দুটোকে আগে লসাগু করে নেব, সাত মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা, এবার দুটোকে গুণ করে দেই পাঁচ সাতে পঁয়ত্রিশ। এবার আমরা কী করবো, সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবো পাঁচ পাবো, লবকে গুণ করবো, তাহলে উনত্রিশ গুণ পাঁচ যোগ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবো সাত পাবো, উপরে আমরা বারোর সঙ্গে গুণ করবো, বারো গুণ সাত বিয়োগ, এটা তাহলে কি হবে, এটা তো হর নেই, তাহলে আমরা কি করব, যেহেতু হর নেই তখন আমরা পাঁচের সঙ্গে লসাগুকে গুণ করে দেব, অথবা আমরা একে এক ধরতে পারি, নিচে এক এক ধরতে পারি, এক দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে পঁয়ত্রিশে পাবো, তার সঙ্গে পাঁচ গুণ করব। এক কথায় হর যদি না দেওয়া থাকে আমরা সরাসরি লসাগুর সঙ্গে গুণ করব, তাহলে পাঁচ গুণ পঁয়ত্রিশ সমান গুণ করি, পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচ দুগুণ দশ চারে চোদ্দো, একশো পঁয়তাল্লিশ যোগ সাত বারো চুরাশি বিয়োগ পাঁচ পাঁচে পঁচিশ, তিন পাঁচে পনেরো, সতেরো বাই পঁয়ত্রিশ, যোগ করি আগে পাঁচ চারে নয়, আট চারে বারোর দুই হাতের এক, এক একে দুই, দুশো উনত্রিশ বিয়োগ একশো পঁচাত্তর ডিভাইডেড বাই পঁয়ত্রিশ সমান। এবার আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে, নয় থেকে পাঁচ চার, বারো থেকে সাত পাঁচ হাতের এক মিলে গেল, শূন্য লেখার দরকার নেই, পঁয়ত্রিশ। এবার আমরা একে মিশ্র ভগ্নাংশ নিয়ে নেব, কেন এটা অপ্রকৃত ভগ্নাংশ, তো আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভাংশে ভগ্নাংশে নিয়ে নিই, তাহলে চুয়ান্ন একবার পঁয়ত্রিশ অক্ষে পঁয়ত্রিশ বিয়োগ করো, নয় পাঁচে চোদ্দো হাতের এক উনিশ, ভাগশেষ উনিশ, তাহলে উত্তরটা দাঁড়াবে এক পূর্ণ উনিশের পঁয়ত্রিশ।